দক্ষিণ কোরিয়া থেকে বর্তমান তাপমাত্রা সম্পর্কে জানাচ্ছেন দৈনিক স্বাধীন সংবাদের প্রতিনিধি আহসানুল্লাহ মুন্না। আসসালামু আলাইকুম, দক্ষিণ কোরিয়া থেকে আমি আহসানুল্লাহ মুন্না, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে গতকাল থেকেই তুষারপাত হচ্ছে আমাদের এই দক্ষিণ কোরিয়াতে। আমাদের যেই সিটিটা সেটার নাম হচ্ছে খিমপু সিটি, আর বিশেষত দক্ষিণ কোরিয়ার মধ্যে খিমপু বুসান যেই এরিয়াটা আছে ওই বুসান এরিয়াতে ঠান্ডাটা একটু কম, কিন্তু বাকি সারা দক্ষিণ কোরিয়াতেই প্রচুর ঠান্ডা, পাশাপাশি তুষারপাত হয় প্রচুর। এই যে দেখেন রাস্তাঘাটে কিছুক্ষণ আগেই তুষারপাত হয়েছে। যারা যারা এখানে গাড়ি রেখেছিল তারা হয়তো বা একটু পরিষ্কার করে নিয়েছে, কারণ এটা খুবই পিচ্ছিল একটা পদার্থ। আর যারা কোরিয়ান প্রবাসী যারা, তাদের জন্য হয়তো এটা একটু ভালো লাগে, কিন্তু যারা কোরিয়ান ওদের জন্য এটা একটা বিরক্তিকর বিষয়। রাস্তাঘাটে সকল স্থানেই এই বরফগুলো পড়ে অবস্থা খারাপ হয়ে আছে। এখনও টুকিটাকি পড়তেছে বৃষ্টির মতো, বোঝা যাচ্ছে না। আর এই মুহূর্তে এখানে -17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে, যেটা খুবই অস্বস্তিকর, আর প্রচুর ঠান্ডা এখানে। এখানে নর্মালি গরম পানি কিছুক্ষণ রেখে দিলে বরফ হয়ে যাবে, চতুর্দিকে বরফ। যাই হোক, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার এই পেজ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আর সকলেই স্বাধীন সংবাদ পেজকে ফলো করে এবং লাইক দিয়ে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। দক্ষিণ কোরিয়া থেকে আহসানুল্লাহ মুন্না, স্বাধীন সংবাদ।